সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। বিকেল তিনটায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় বিভাগীয় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে আজ। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ মিলেই এই সমাবেশ। এরই মধ্যে সমাবেশে পুলিশের অনুমতি পেয়েছে দলটি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।